এভরিবডি, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে হচ্ছে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ছোট ছোট কিছু কিছু প্রোটোজোয়া আছে যেগুলো থেকে ডিটেলস পড়া লাগে না, অল্প অল্প করে কিছু কিছু জানা লাগে। জানাটা খুবই জরুরি, ভাইবার সময় রিটেনের সময়ও আসে, তো যাতে আর কি জিনিসগুলো কনফিউশন না হয়, ওই জন্য আর কি আমি অর্গানিজমগুলোর ক্যাচি জিনিসগুলো যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো বলবো। পড়াশোনার তো শেষ নাই, আমরা সারা জীবনই শিখি। আমরা হচ্ছে যে টিল ডেথ, আমি প্রথম দিকে ক্লাসে একবার বলছিলাম যে একজন ডাক্তার তখনই ডেট ঘোষণা করা হবে যখন সে বলবে আই নো এভরিথিং। সো একজন ডাক্তারকে কন্টিনিউয়াসলি শিখে যেতে হবে। তো এখন তোমাদের MBBS এর লেভেলে কি শিখবা, যেটা তোমাদের জন্য খুবই জরুরি, যেটা না শিখলেই নয়, যেটা তোমাদের পাস করার জন্য জরুরি, সেই জিনিসগুলো তোমাদেরকে শিখে যেতে হবে। এর পরবর্তীতে তোমরা যখন মাইক্রোবায়োলজিস্ট হবা তখন তোমরা ওরকম ভাবে আরো ইনডেপথ শিখবা। সো আমি এখন যেটা তোমাদেরকে অর্গানিজম গুলো বলবো, ছোট ছোট কয়েকটা অর্গানিজম, সেগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এক নম্বরে হচ্ছে ব্যালান্টিডিয়াম কলাই। ব্যালান্টিডিয়াম কলাই হচ্ছে কি, যে একটা ইন্টেস্টাইনাল সিলিয়েট। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে প্যারাসপ্রোটোজোয়া গুলো মুভমেন্ট করে কিছু মানে অর্গান অফ লোকোমোশন দিয়ে। তো অর্গান অফ লোকোমোশন কি কি ছিল, একটা হচ্ছে ফ্লাজেলা, আরেকটা হচ্ছে সিলিয়া, আরেকটা হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট, ওকে, আরেকটা হচ্ছে নন মোটাইল ছিল। সো মোটিলিটির মধ্যে যে সিলিয়া দিয়ে যে মুভমেন্ট করে থাকে সে ছিল হচ্ছে ব্যালান্টিডিয়াম কলাই। সো এটাকে বলা হচ্ছে ইন্টেস্টাইনাল সিলিয়েট, খেয়াল রাখবা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। হিউম্যান বডিতে সিলিয়া কন্টেইনিং কোন সেল আছে? ডেফিনেটলি সিলিয়া কন্টেইনিং সেল হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আছে। ফ্লাজেলা কন্টেইনিং সেল আছে হিউম্যান বডিতে? ইয়েস আছে, সেটা হচ্ছে কি, স্পার্ম। সো তোমাদেরকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, তোমার আইডিয়াটা একটু প্রসারিত করতে হবে, আইডিয়াগুলো নিয়ে রাখতে হবে। সো ব্যালান্টিডিয়াম কলাই যেটা, সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল সিলিয়েট, এবং এটা হচ্ছে যে সিলিয়া দ্বারা মুভমেন্ট করে থাকে, এবং এটার হ্যাবিটেট হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে লার্জ ইন্টেস্টাইন হচ্ছে এর হ্যাবিটেট। যে ডিজিজ প্রোডিউস করে ব্যালান্টিডিয়াম কলাই সেই ডিজিজটার নাম হচ্ছে ব্যালান্টিডিয়াসিস। এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষা জানতে হবে, মাস্ট। ব্যালান্টিডিয়াম কলাই ডিজিজ প্রোডিউস করে সেটা হচ্ছে ব্যালান্টিডিয়াসিস। ব্যালান্টিডিয়াসিস বেসিক্যালি ব্লাডি ডায়রিয়া আর ব্যালান্টিডিয়ান ডিসেন্ট্রি এরকম ভাবে বলা হয়। ডিসেন্ট্রি মানে তোমরা জানো লুজ মোশন উইথ ব্লাড, মিক্সড উইথ ব্লাড। সো এটাই হচ্ছে ডিসেন্ট্রি। সো ব্যালান্টিডিয়ান ডিসেন্ট্রি বা ব্লাডি ডায়রিয়া এরকম ভাবে করে থাকে। প্রোটোজোয়া সঙ্গে সঙ্গে তোমাকে তখনই প্রশ্ন জিজ্ঞেস করবে ভাইবাতে যে হোয়াট আর দা হুইচ প্রোটোজোয়া কজেস ডায়রিয়া, অদার নেম দ্য প্রোটোজোয়া দ্যাট কজেস ডায়রিয়া। এটা হচ্ছে রিটেনেও আসে যে দোজ প্রোটোজোয়া কজেস ডায়রিয়া। এখানে তোমাদের দেওয়া হলো দুভাগে ভাগ করা হয়, একটা ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট আর একটা ইমিউনো সাপ্রেস পেশেন্ট। যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদের কিছু কিছু ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রোটোজোয়া ডায়রিয়া করে, আর কিছু কিছু যারা হচ্ছে ইমিউনো সাপ্রেস তাদের ক্ষেত্রে কোনো প্রোটোজোয়া এরকম ভাবে ডায়রিয়া করে। সো ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে অ্যান্টিমাইকো স্ট্রোলাইটিকা দিয়ে ডায়রিয়া হয়, জিআরডি ইন্টেস্টাইনালিস্ট্রি দিয়ে ডায়রিয়া হয়ে থাকে। আর ইমিউনো সাপ্রেস পেশেন্টদের ডায়রিয়া করে সেটা হচ্ছে ব্যালান্টিডিয়াম কলাই, ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস, প্রিভিয়াসলি যেটাকে বলতো ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, আইসোস্পোরা বেলি। এই তিনটা নাম তোমাদেরকে মনে রাখতে হবে, ব্যালান্টিডিয়াম কলাই, ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস, আইসোস্পোরা বেলি, ওকে? এই জাস্ট নামটা তোমাদেরকে জেনে রাখলেই হবে। মরফোলজি বলা হয় ব্যালান্টিডিয়াম কলাই ইট ইজ দি লার্জেস্ট প্রোটোজোয়া ইনফেক্টিভ হিউম্যান বিইং। সুতরাং তোমাদেরকে এটা ধারণা থাকতে হবে, ইট ইজ দি লার্জেস্ট প্রোটোজোয়া। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, দিস ইজ দ্য লার্জেস্ট প্রোটোজোয়া কজেস ইনফেকশন অ্যামং এইডস পেশেন্ট। এটা অনেক সময় ভাইবাতে তোমাকে স্পেসিফিক্যালি এই পেশেন্ট, এই গ্রুপ অফ পেশেন্টদের নামটা উচ্চারণ করতে হবে যখন জিজ্ঞেস করবে ব্যালান্টিডিয়াম কলাই কোন কোন গ্রুপ অফ পেশেন্টকে ইনফেকশন করে। তোমাকে ইমিউনো সাপ্রেস বলার পরও কোনো কোনো স্যাররা বলেন যে না বলো তো কোন গ্রুপ, তখন তুমি বলবা যে এইডস পেশেন্টদেরকে এটা ইনফেকশন করে থাকে। মরফোলজিক্যাল ফর্ম হচ্ছে ব্যালান্টিডিয়াম কলাই টু স্টেজেস অফ লাইফ সাইকেল, একটা সিস্ট, একটা ট্রোফোজয়েড। সিস্টটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ আর ট্রোফোজয়েড হচ্ছে প্যাথোজেনিক স্টেজ। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে হুইচ মরফোলজিক্যাল ফর্ম ইনফেক্টিভ স্টেজ। তো ইনফেক্টিভ স্টেজ হচ্ছে সিস্ট আর ট্রোফোজয়েড হচ্ছে প্যাথোজেনিক স্টেজ, ওকে? আমরা হচ্ছে যে অ্যান্টিমাইকো স্ট্রোলাইটিকা, জিআরডি ইন্টেস্টাইনালিস, ট্রাইকোমোনাস ভাগিনালিস,
মেলানটিডিয়াম কলাই খেয়াল করে রাখবা, অল আর সিস্ট অর ট্রোফোজয়েড, এই দুটো মরফোলজিক্যাল ফর্ম থাকে। সুতরাং তোমাদের হচ্ছে যে খেয়াবি ইনফেক্টিভ ফর্মও, কিন্তু অ্যান্টিমাইবাস টুলাটিকার ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ম্যাচিউর কোয়ার্ডিনিউক্লিয়েটেড সিস্ট, দেন জিআরডিয়া ইন্টেস্টাইনালিস্টের হচ্ছে যে সিস্ট, মেলানটিডিয়াম কলাই হচ্ছে সিস্ট, এই ইনফেক্টিভ ফর্ম। সো তোমরা এগুলা মনে রাখবা, কারণ কম্পেয়ার করে তোমাদেরকে পড়তে হবে। কম্পেয়ার করে যদি না পড়ো, যে জিনিসটা হয় এত কনফিউশন অ্যারাইজ করবে, এত বেশি প্রোটোজোয়া আর হেলমিন্স যখন তুমি প্রফে বসবা তখন তোমার কনফিউশনটা অ্যারাইজ করে খুব। সো কম্পেয়ার করে পড়ো, কনসাইজ করে নিয়ে আসো পড়াগুলাকে, একটা জাস্ট হাতের মুঠায় নিয়ে আসা বলে সেরকম ভাবে তুমি নিয়ে আসো। রুট অফ ট্রান্সমিশন, যেটা ডায়রিয়া করে, সো এটা ফিকোরাল রুট, চোখ বন্ধ করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্টিবায়োটিক স্টুলাইটিকা ডায়রিয়া করে, ফিকোরাল রুট। জিয়ার্ডিয়া ইন্টেস্টাইনাল ডায়রিয়া করে, ফিকোরাল রুট। মেলানটিডিয়াম কলাই ডায়রিয়া করে, ফিকোরাল রুট। সো তোমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ফিকোরাল রুট হচ্ছে মোড অফ ইনফেকশন। ডিজিজ প্রোডিউস করে, যেটা আগেই বলেছি, মেলানটিডিয়াসিস, অফেন অ্যাকম্পানিড বাই ডায়রিয়া, ডিসেন্ট্রি, অ্যাবডোমিনাল পেইন, নশিয়া, ভমিটিং, এরকম হতে পারে। তোমরা জাস্ট ক্লিনিক্যাল ফিচার হিসেবে বলবা। এটা হচ্ছে যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে এটা দেখা যাচ্ছে, চারিদিকে সিলিয়া যুক্ত একটা মেলানটিডিয়াম কলাই এবং এই প্রোটোজোয়াটা, যেটা আর কি তোমাদেরকে একটু আগে আমি এই আমাদের ক্লাসের মধ্যেই আমরা যেটা ক্লাসে ডিসকাস করতেছি। সো ল্যাব ডায়াগনোসিসের জন্য স্পেসিমেন হচ্ছে স্টুল, যেহেতু ডায়রিয়া হচ্ছে, তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অন্য কিছু বলা যাবে না, স্পেসিমেন হচ্ছে স্টুল। মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে ট্রোফোজয়েড আমরা পাবো স্টুলের মধ্যে, মেলানটিডিয়াম কলায়ের, এবং হচ্ছে যে রিপিটেড এক্সামিনেশন অফ স্টুল করা লাগে, আদারওয়াইজ ডিটেকশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ওই জন্য এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ট্রিটমেন্টের জন্য টেট্রাসাইক্লিন, মেটোনিডাজল, আয়োডোকুইনল, এগুলো আর কি আমরা যদি দিই তাহলে জিনিসটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, যেটা বর্তমানে নাম হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস। তো আমরা যদি অর্গানিজমটা দেখি, যে অর্গানিজমটা কি ডিজিজ করে, এটা করে হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিওসিস। এটা হচ্ছে কক্সিডিয়ান প্রোটোজোয়াল প্যারাসাইট, কক্সিডিয়ান প্রোটোজোয়াল প্যারাসাইট, এবং হচ্ছে যে কজ ডায়রিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। আমার একজন পরিচিত কলিগ, তো ওনার দুলাভাইয়ের হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, ইমিউনো সাপ্রেসিভ ওষুধ খায়, কন্টিনিউয়াসলি ডায়রিয়া, পাতলা পায়খানা তো হচ্ছেই হচ্ছে অনেক দিন ধরে, 15-20 দিন, 1-2 মাস এরকম হচ্ছে, এখানে করে ওখানে করে, কোনো জায়গা থেকে কোনো অবস্থাতে ডায়াগনোসিস হচ্ছে না। তো আমার সাথেও পরামর্শ করলো, তো আমাদের বাংলাদেশে ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিসের ডায়াগনোসিস আসলে ওরকম ভাবে কোনো PCR হয় না। PCR হচ্ছে, এটা হচ্ছে মোস্ট কনফার্মেটরি। পরবর্তীতে উনি যখন CMC ভেলোরে গেলেন, তো ওটা তো বিশাল একটা একটা সেন্ট্রাল একটা হসপিটাল, যার ফলে ওদের ফ্যাসিলিটিস গুলো ওরকম ভাবে ডেভেলপ করেছে। তো সেখানে ওরা ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস বা ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভামের হচ্ছে যে PCR করে স্টুলের, সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে ফেলে যে দিস ইজ ডিউ টু দি ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম। সো আমাদেরকে এই জন্য খেয়াল রাখতে হবে। ইমিউনো সাপ্রেস পেশেন্টদের ডায়রিয়া হলে আমরা চোখ বন্ধ করে বিভিন্ন ওষুধ দিয়ে দিই, সেগুলো দিলে হবে না। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কোন কোন অর্গানিজম থাকতে পারে। ওকে, আমি সবসময় চার দেয়ালের মধ্যে বসে ল্যাবের মধ্যে রিপোর্ট করে ছেড়ে দিচ্ছি আমরা, এটা ঠিক না। আমাদের হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট হতে হবে। তোমাদের সবসময় ঠিক আছে, একটা রোগী এসে কখনো তোমার ইনফেকশন হয়েছে, ঠিক আছে, রোগী এসে তোমাকে জাস্ট বলবে যে আমার ডায়রিয়া হয়েছে, ঠিক আছে, তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য হিস্ট্রি, যে হিস্ট্রিটা নিতে হবে, যে ইমিউনো সাপ্রেস কিনা বা ইমিউনো হতে পারে, স্টুলের ক্যারেক্টারিস্টিকস কেমন হবে, দেন তুমি আর কি ধারণা করবা। কারণ কি, কারণ হচ্ছে যখন প্রোটোজোয়াতে ইনফেকশন হয় একরকমের তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যখন তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে আরেক রকমের অ্যান্টিবায়োটিক দিতে হবে। সো প্রোটোকল অফ ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। এমন না তুমি কোয়াকের মতো ট্রিটমেন্ট দিবা, যে অ্যান্টি প্রোটোজোয়ালও দিলা আবার অ্যান্টিবায়োটিকও দিলা, সো দিস ইজ নট দ্য আইডিয়াল ওয়ান। হ্যাঁ, এগুলো তো কোয়াকরা দিবে, গ্রাম অঞ্চলের আর কি যারা হচ্ছে ওষুধের দোকানদার তারা দিবে, তুমি তোমার মতো একজন গ্র্যাজুয়েট করা আর কি মানে এরকম ভাবে দেওয়া উচিত না। সো সবসময় তুমি ক্লিনিক্যাল হিস্ট্রিটা খুবই জরুরি, এবং সে অনুযায়ী দেখে তারপরে তুমি ট্রিটমেন্টটা দিবা, ডায়াগনোসিসটা মোস্ট ক্রুশিয়াল। লাইফ সাইকেল যদি বলা হয়, থ্রি
types of life cycle sexual asexual এবং অটো ইনফেকশন এই ধরনের তিন ধরনের লাইফ সাইকেল আছে এটা খুব একটা জরুরি না তোমাদের বিভিন্ন স্টেজ আছে ওসিস স্পোরোজয়েড যেহেতু এটা হচ্ছে যে কক্সিডিয়ান এটা অনেকটা কি ম্যালেরিয়া প্যারাসাইটের মতো মেরোজয়েড মাইক্রোগ্যামেটোসাইটস ম্যাক্রোগ্যামোট জাইগোট এই ধরনের আর কি বেশ কিছু থাকে ওকে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কি এটা এক্সপ্লোসিভ প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া করবে এক্সপ্লোসিভ প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া করবে হচ্ছে Cryptosporidium hominis বা Cryptosporidium parvum lab diagnosis হচ্ছে detection of oocysts directly from the stool sample by modified acid fast staining most important জিনিস acid fast staining দিয়ে আমরা কি দেখি AB দেখি acid fast bacillus দেখি তাই না আমরা হচ্ছে যে mycobacterium tuberculosis mycobacterium leprae mind it the same staining procedure you should follow but there is a modification okay খেয়াল করে দেখো যখন তুমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস করবা 20% সালফিউরিক অ্যাসিড দিবা যখন তুমি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি করবা তখন পার্সেন্টেজ কমাই নিয়ে আসতে হবে মানে এত হাই ডোজের ইয়াতে কি বলে এত স্ট্রং অ্যাসিড দেয়া যাবে না ঠিক সেরকম ভাবে Cryptosporidium parvum দেখবা তখন তোমাকে মডিফাইড অ্যাসিড ফর স্টেইনিং করা টেস্ট এটাও করা হয় ইআইএ করা হয় আর পিসিআর যেটা বললাম তোমাদেরকে যে পিসিআর ইম্পর্টেন্ট সেনসিটিভিটি স্পেসিফিসিটি খুব ভালো ওকে সেনসিটিভিটি স্পেসিফিসিটি মানে জানো এটা হচ্ছে যে সেনসিটিভিটি মানে হচ্ছে যে পজিটিভ কে পজিটিভ বলার পজিটিভ একটা পেশেন্ট কে পজিটিভ বলার যে ক্ষমতাটা কোন একটা ডায়াগনস্টিক টেস্টে সেটা diagnostic test er seta ke bola hoy specificity so we know which one is better tahole kon ta bhalo bola hoy je tumi jokhon ekta test diagnostic jokhon tumi market e launch korba jokhon bolba je ei test ta bhalo tokhon tomake obosshoi khyal rakhte hobe je tomake sensitivity specificity ubhoy ta jodi 80% er upore thake tahole tumi kono ekta test ke bolba je ei test ta bhalo so tomaderke oi jinish ta mathay rakhte hobe okay treatment hocche no effective treatment kono kono shomoy ar ki bibhinno drug de trial diye thake antibiotic diye ebong shei onujayi treatment ta kore যদি আবার তোমাদের শুরু করি তাহলে ওকে তোমরা মনে হয় দেখতে পাচ্ছো ওকে সো স্পেসিস হচ্ছে ট্রিপানোসোমা ক্রুজি ট্রিপানোসোমা ব্রুজি ট্রিপানোসোমা র্যাঙ্গেলি এটা হচ্ছে তিনটা স্পেসিসের নাম এবং তোমাদেরকে স্পেসিসের নামগুলো আর কি ভাই ভাই জিজ্ঞেস করে ফ্রিকোয়েন্টলি সো তোমাদেরকে নামের বানানগুলো নামের উচ্চারণগুলো প্রপারলি করতে হবে ট্রিপানোসোমা ক্রুজি ব্রুজি র্যাঙ্গেলি ওকে দেন সঙ্গে সঙ্গে তোমাদের জিজ্ঞেস করবে কি ডিজিজ প্রডিউস করে ট্রিপানোসোমা ক্রুজি হচ্ছে চ্যাগাস ডিজিজ করে সাউথ আমেরিকান ট্রিপানোসোমিয়াসিস আরেক নাম চ্যাগাস ডিজিজ ওকে ট্রিপানোসোমা ব্রুজি হচ্ছে স্লিপিং সিকনেস করে আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস আর নন প্যাথোজেনিক ট্রিপানোসোমা র্যাঙ্গেলি এটা আর কি ওকে সো ট্রিপানোসোমা ক্রুজি ব্রুজি কি ডিজিজ করে তোমার ক্রুজি যে ডিজিজটা প্রোডিউস করে চ্যাগাস ডিজিজ ট্রিপানোসোমিয়াসিস যে কথা একটু আগে বললাম এবং এটা হচ্ছে প্যারাসাইটেমিয়া করবে এটার ভেক্টর হচ্ছে রুডিফিক বাগ যেটা ওকে ট্রান্সমিশন হয়ে থাকে সাধারণত যদি ওই রুডিফিক বাগের যে ফিকাল ম্যাটেরিয়াল এটা যদি কোনো কারণে স্কিনে আমরা যদি রাপ করি আমরা যদি ঘষা দিই তাহলে আর কি অনেক সময় অর্গানিজমটা শরীরে ঢুকে যায় আরেকটা হতে পারে যে কনজাংটিভাতে যদি রুডিফিক বাগের ফিকাল ম্যাটেরিয়াল যদি আমাদের টাচ লাগে কারণ আমাদের অনেকেই ব্যাড হ্যাবিট আছে দেখবা যে আমরা হাতটা নিয়ে আমরা হচ্ছে পরিষ্কার না করে হাত পরিষ্কার না করে কনজাংটিভাতে আমরা হচ্ছে চোখটা আর কি ডলাডলি করতে শুরু করি সুতরাং যখনই আমরা এরকম ধরনের করব খেয়াল রাখবা তখনই হচ্ছে যে কনজাংটিভার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে ইভেন যেটা করোনা ভাইরাসের জন্য বলা হচ্ছে এটা রুট হচ্ছে রেসপিরেটরি কিন্তু কনজাংটিভাতে যখন চলে যাবে তখন কিন্তু ইনফেকশন হয়ে যাবে সো কনজাংটিভা ইজ ওয়ান অফ দা সোর্স যার মাধ্যমে আদে ইনফেকশন ছড়াতে পারে লেশন কি কি করে অ্যাকিউট ফর্ম ক্রনিক ফর্ম ক্রনিক ফর্ম হচ্ছে ডিস্টারবেন্স অফ দি কার্ডিয়াক রিদম লাইক হার্ট ব্লক করবে অ্যাডামস স্টক সিনড্রোম করবে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন কিছু স্প্যাস্টিক প্যারালাইসিস করবে সাইকিয়াট্রিক কিছু চেঞ্জ করবে সো তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কমপ্লিকেশন ডাইলেটেশন অফ দি টিউবাল অর্গান যেগুলো আমাদের অর্গান টিউবের মতো
সেগুলো হচ্ছে যে সোয়েলিং হয়ে যাবে, ডাইলেটেশন হয়ে যাবে, যেমন মেগা কোলন হয়ে যাবে, কোলনটা যখন বড় হয়ে যায়, মেগা ইসোফেগাস, ইসোফেগাসটা যখন বড় হয়ে যাবে, কার্ডিওমায়োপ্যাথি, হার্ট যখন বড় হয়ে যাবে। সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, দিজ আর দ্য কমপ্লিকেশন অফ চ্যাগাস ডিজিজ। এটাই ভাইবা জিজ্ঞেস করে, ভালো পারলে অনেক সময় ভালো মার্কস দেয়। এটা হচ্ছে যে তোমরা একটু খেয়াল রাখবে, এটা ম্যান্ডেটরি না, কিন্তু জানলে তোমাদের জন্য ভালো। ট্রিপানোসোমা ব্রুজি হচ্ছে ডিজিজ প্রডিউস করে স্লিপিং সিকনেস, যেটা আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস, শুধু ঘুমায় মানুষটা, শুধু ঘুমাতে থাকবে। এবং হচ্ছে যে এটা ইনফেক্ট করে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস কে। এটা হচ্ছে প্যারাসাইটেমিয়া করবে, ভেক্টর হচ্ছে সিসি ফ্লাই, দ্যাট ইজ গ্লসিনা, ট্রান্সমিশন করবে বাইটস অফ বাই সিসি ফ্লাই। এবং হচ্ছে যে ল্যাব ডায়াগনোসিস, মাইক্রোস্কোপি অ্যান্ড সেরোলজিক্যাল টেস্ট, এই দুটা করলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো। সো তোমাদেরকে এই জিনিসটা টক্সোপ্লাজমা, ট্রিপানোসোমার ব্যাপারে তোমাদেরকে মোটামুটি এগুলাই জিজ্ঞেস করবে। ট্রিপানোসোমা হচ্ছে যে ব্লাডে পাওয়া যায়, হ্যাঁ, ব্লাডে, সেরামে পাওয়া যায়। তোমাদেরকে একটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ব্লাডের মধ্যে কোন কোন প্যারাসাইট পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তোমরা দুই ভাগে ভাগ করে ফেলবা, একটা বলবা যে প্রোটোজোয়া, আর একটা হচ্ছে হেলমিন্স। প্রোটোজোয়ার মধ্যে তুমি বলবা যে প্রথমেই বলবা প্লাজমোডিয়াম, তারপরে তুমি বলবা হচ্ছে যে লিশম্যানিয়া, তারপরে বলবা হচ্ছে ট্রিপানোসোমা। ওকে, সুতরাং তোমাদেরকে মাথা ঠান্ডা করে চিন্তা করে উত্তর দিবা। প্লাজমোডিয়াম থাকে আরবিসিতে, লিশম্যানিয়া থাকে হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে, মানে মনোসাইটের মধ্যে, আর ট্রিপানোসোমা থাকে কোথায়, প্লাজমার মধ্যে, যেটা ব্লাডের আর কি সরাসরি যে ফ্লুইড পোর্শন তার মধ্যে থাকে, কোনো সেলের মধ্যে থাকে না। ওকে, দেন যেটা ইসের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি হেলমিন্স, হেলমিন্স যেটা সেটা হচ্ছে কি তোমরা জানো ফাইলেরিয়া, উচে এরিয়া ব্যান্ড ক্রসটি, এটা হচ্ছে যে ব্লাডের মধ্যে থাকে, সুতরাং এটা কোনো সেলের মধ্যে থাকে না, অনেক বড় সাইজ হয়ে থাকে, সেলে থাকার তো প্রশ্নই আসে না, এত বড় সেল ব্লাডের মধ্যে নাই। নেক্সট হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি, এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি পরীক্ষা জিজ্ঞেস করে, রিটেনে আসে, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনো। ওকে, এটা হচ্ছে মর্ফোলজিক্যাল ফর্ম, লাইফ সাইকেল, মোড অফ ইনফেকশন, ক্লিনিক্যাল ফিচার, ইমিউনোলজি, ল্যাব ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এগুলো সম্বন্ধে আর কি তোমাদেরকে একটু জাস্ট ধারণা দিব। ডিজিজ প্রডিউস করে থাকে টক্সোপ্লাজমা গন্ডি হচ্ছে যে টক্সোপ্লাজমোসিস, এবং হচ্ছে যে এটা একটা অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে সেল ছাড়া, সেলের ভিতর ছাড়া এটা কখনো মাল্টিপ্লাই করতে পারে না, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট। নেম অফ দ্য ডিজিজ হচ্ছে টক্সোপ্লাজমোসিস, এই দুই ধরনের হয়, অ্যাকোয়ার্ড টক্সোপ্লাজমোসিস, কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস। অ্যাকোয়ার্ড হচ্ছে জন্মের পরে একটা সুস্থ মানুষ যখন একটা ইনফেক্টেড হবে তখন সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড টক্সোপ্লাজমোসিস। জন্মের পেটের মধ্যে থাকা অবস্থায় যদি ইনফেক্টেড হয়ে তারপরে যদি জন্মগ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস। তো তোমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, মর্ফোলজিক্যাল ফর্ম হচ্ছে টু মর্ফোলজিক্যাল ফর্ম ইন হিউম্যান, ওয়ান ইজ দ্য টিস্যু সিস্ট অর এক্সট্রা সেলুলার ফর্ম, দুই নম্বর হচ্ছে, সেকেন্ড হচ্ছে সুডো সিস্ট অর ইন্টারসেলুলার ফর্ম। সো দিজ আর দ্য টু মর্ফোলজিক্যাল ফর্মস ইন হিউম্যান, ফাউন্ড ইন হিউম্যান। সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এইটা ভাই ভাই জিজ্ঞেস করে, হোয়াট ইজ, হুই ইজ দ্য ডেফিনেটিভ হোস্ট, হিউম্যান ইজ দ্য ডেফিনেটিভ হোস্ট, নো, এটা কিন্তু রিভার্স। ওকে, এখানে হচ্ছে যে হিউম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। ওকে, তোমরা কিন্তু এখানে রিভার্স করবে, এখানে কিন্তু লেখা আছে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ম্যান, আসলে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ক্যাট, আর হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে একটা বেসিক সূত্র, ম্যান ইজ দ্য ডেফিনেটিভ হোস্ট অফ অল প্যারাসাইট এক্সেপ্ট প্লাজমোডিয়াম আর টক্সোপ্লাজমা, আর হচ্ছে হেলমিন্স এর জন্য হচ্ছে ইকানোকোকাস গ্রানুলোসাস। সো তোমাদেরকে ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ক্যাট, ইন্টারমিডিয়েট হচ্ছে হিউম্যান। ওকে, নেক্সট হচ্ছে টু ফেজেস অফ লাইফ সাইকেল, একটা ইন্টেস্টাইনাল ফেজ ইন হোমোলোগাস হোস্ট ক্যাট, এক্সট্রা ইন্টেস্টাইনাল ফেজ ইন হেটারোলোগাস হোস্ট মাউস, হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমাল। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে উসিস্ট, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করবে, ইনফেক্টিভ ফর্ম। আমি তোমাদেরকে আগেই বলেছি যে যখনই তোমরা প্রোটোজোয়া এবং হেলমিন্স পড়বা তখনই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইনফেক্টিভ ফর্ম কোনটা, ঠিক আছে? অ্যান্টিমাইবা হিস্টোলাইটিক ইনফেক্টিভ ফর্ম, জিআরডি ইন্টেস্টাইনালিস ইনফেক্টিভ ফর্ম, ট্রাকোমোনাস ভাইজিনালিস ইনফেক্টিভ ফর্ম, প্লাজমোডিয়ামের, লিশম্যানিয়া, টক্সোপ্লাজমা গন্ডি। সো এই ছয়টা অর্গানিজমের তোমার ইনফেক্টিভ ফর্ম মাস্ট টু নো। ওকে, মোড অফ ইনফেকশন আর হচ্ছে ইনফেক্টিভ ফর্ম তোমাদেরকে কিন্তু জানাই লাগবে, এটা কিন্তু খুবই জরুরি। ওকে, লাইফ সাইকেলের একটা জাস্ট তোমাদেরকে আউটলাইন দেখানো হয়েছে এবং কিভাবে আর কি লাইফ সাইকেলটা ঘুরতেছে। সো আমরা আর ইন ডিটেলস, ইন ডেপথে ওদিকে আর যাবো না, এবং এখানে একটা ছবি দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে আর কি লাইফ সাইকেলটা হয়ে থাকে,
এবং হচ্ছে যে সে অনুযায়ী আর কি ইনফেকশন করে থাকে। মোড অফ ইনফেকশন হচ্ছে যে যেটা বলতেছিলাম ভার্টিক্যাল ট্রান্সমিশন, এটা হচ্ছে কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস করে আর থ্রু প্লাসেন্টা, এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়ে থাকে। তার মানে কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস করবে এবং এটা থ্রু ট্রান্সপ্লাসেন্টাল, ওকে। প্লাসেন্টা যে ব্যারিয়ার এটা ক্রস করতে পারে মাত্র কয়েকটা অর্গানিজম, সেই অর্গানিজম গুলোর তোমাদের নামটা মনে রাখতে হবে। যে অর্গানিজম গুলো সহজ ভাষায় যদি বলা হয়, যে অর্গানিজম গুলো কনজেনিটাল অ্যানোমালি করে তারাই হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। প্লাসেন্টার ব্যারিয়ারটা খুব স্ট্রং একটা ব্যারিয়ার উপরওয়ালার তৈরি, এবং যাতে কোনো অর্গানিজম আর কি মায়ের শরীর থেকে বাচ্চা শরীরের মধ্যে ঢুকতে না পারে। খুব জটিল একটা ব্যারিয়ার, কিন্তু সেই ব্যারিয়ারকেও পেনিট্রেট করতে পারে কোনো কোনো অর্গানিজম। হরাইজন্টাল এর অ্যাকোয়ার ট্রান্সমিশন, যেটা অ্যাকোয়ার টক্সোপ্লাজমোসিস করে এবং এটা থ্রু ইনফেক্টেড ক্যাট এটা হয়ে থাকে। এবং অ্যাকোয়ার ট্রান্সমিশনের জন্য যেটা বলা হয় যে তিনটা মেইন রুট অফ ইনফেকশন হয়ে থাকে হিউম্যান বডির মধ্যে অর্গানিজম ঢুকে থাকে। থ্রি আই, বড় হাতের আই, আমি তোমাদেরকে যেটা সবসময় বলি, ইনজেকশন, ইনহেলেশন, ইনোকুলেশন। ইনজেকশন মানে হচ্ছে মুখ দিয়ে খাওয়া, তার মানে এটা হচ্ছে যে আমরা যখন ইনজেকশন অফ ওসিস্ট বা হ্যান্ডলিং ইনফেক্টেড ক্যাট, যখন ইনফেক্টেড ক্যাটকে হ্যান্ডলিং করব এবং আমরা যদি অ্যাক্সিডেন্টালি ওসিস্টকে ইনজেকশন করি তাহলে আর কি আমাদের ইনফেকশন হয়ে যেতে পারে। কনজাম্পশন অফ আন্ডার কুকড মিট এটা একটা কারণ হতে পারে, কাউজ মিল্ক, কন্টামিনেটেড এগস, এগুলো দিয়েও কিন্তু ইনজেকশন হতে পারে যদি সেগুলো কন্টামিনেটেড থাকে, ওকে। তো সো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইনহেলেশন কি ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট এর মাধ্যমে যদি কোনো কারণে যদি ওসিস্টা ঢুকে যায় তাহলে আমাদের ইনফেকশন হতে পারে। লাস্টলি যেটা সেটা হচ্ছে ইনোকুলেশন, কন্টামিনেট অফ অ্যানিমাল ইন অ্যাব্রেডেড স্কিন, যদি একটা অ্যাব্রেডেড মানে ছিলে যায় এরকম ধরনের একটি স্কিনে যদি কন্টাক্ট আসে অ্যানিমেলের টিস্যু, ইনফেক্টেড টিস্যু, তাহলে আর কি দেখা যাবে যে ইনফেক্টেড হওয়ার চান্স আছে। হ্যান্ডলিং অফ কালচার ম্যাটেরিয়ালস ইন কালচার ম্যাটেরিয়ালস অফ টক্সোপ্লাজমা ইন ল্যাব, ল্যাবরেটরিতে কালচার ম্যাটেরিয়াল যখন হ্যান্ডেল করতেছি কোনো কারণে, আমি হচ্ছে যে সকালবেলা নখ কাটতে যে হাতে ছোট্ট করে একটু কেটে গেছে সেই জায়গা থেকে আর কি আমাদের অর্গানিজমটা ঢুকে যেতে পারে। হ্যান্ডলিং অফ ইনফেক্টেড মিট ইন স্লটার হাউস, কসাইখানাতে যদি এরকম ভাবে হ্যান্ডেল করতে যায় মিট গুলো ইনফেক্টেড থাকে তাহলে আর কি দেখা যাবে যে অর্গানিজম চলে যেতে পারে। সো আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে। এটা কেডি চ্যাটার্জিতে ছবিটা দেয়া আছে, ছবিটা তোমরা চোখের সামনে ভাসতে থাকবে, একবার মনে রাখবা ছবিটা দেখলেই। সো থ্রু প্লাসেন্টা হাতের বাম দিকে কোনায় দেখতেছো, থ্রু প্লাসেন্টা এটা কনজেনিটাল ইনফেকশন করে। ইনজেকশন অফ ওসিস, ছোট বাচ্চারা বিড়াল হ্যান্ডেল করে, অনেকে বিড়াল আদর করে, বিড়ালটাকে যদি ঠিকমতো ক্লিন করা না হয় তাহলে তাদের স্টুল এসে তাদের গায়ে লাগতে পারে, সেখান থেকে ওসিস্ট চলে আসতে পারে। ওসিস্ট গুলো পরবর্তীতে হাতে না ধুয়ে যদি কেউ খায় তাহলে আর কি এরকম ভাবে ইনফেকশন হয়ে যেতে পারে। সো বি কশাস ডিউরিং হ্যান্ডেলিং দ্য ক্যাট, অনেকে দেখবে যে বিছানায় নিয়ে ঘুমাচ্ছে, এই করতেছে, এরকম ভাবে বিড়াল নিয়ে আদর করতেছে, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা আমার মনে হয় ভালো, যদি তুমি সেটাকে প্রপারলি ওয়াশ করতে পারো। দেখবা যে অনেকে আছে শ্যাম্পু দিয়ে গোসল করা, হ্যাঁ, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট এই ক্লিন গুলো করা, ওসিস্ট গুলোকে ক্লিন করা। নেক্সট হচ্ছে কনজাম্পশন অফ আন্ডার কুকড মিট, যেমন আমরা শিক কাবাব রাস্তাঘাটের বিভিন্ন জায়গা থেকে খাই, শিক কাবাব হচ্ছে আন্ডার কুক যদি থাকে তাহলে অনেক সময় দেখা যায় কন্টামিনেটেড হয়ে থাকলে তখন আমাদের এরকম ভাবে যেতে পারে। হ্যান্ডলিং অফ কালচার অফ টক্সোপ্লাজমা যদি ল্যাবের মধ্যে করে তাহলে কন্টামিনেশন অফ স্কিনের মাধ্যমে এটা ঢুকতে পারে। হ্যান্ডলিং অফ ইনফেক্টেড মিট, যদি স্লটার হাউসে যদি এরকম ভাবে ইনফেক্টেড মিটকে যখন আমরা এরকম ভাবে ই করবো, হ্যান্ডেল করবো, সেখান থেকেও যেতে পারে। সো দিজ আর দ্য পসিবল মোডস অফ ইনফেকশন অফ টক্সোপ্লাজমা গন্ডিস। সুতরাং তোমাদেরকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি সময় নিয়ে বললাম এই কারণেই যাতে তোমাদেরকে আইডিয়া থাকে এবং এটা রিটেনে আসে, ভাইবাতেও জিজ্ঞেস করে, ঠিক আছে, রিটেনে আসলে পারলে ছবি আঁকায়ও, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার, অ্যাকোয়ার টক্সোপ্লাজমোসিস যেটা সিএনএস এ হচ্ছে এনকেফালোমাইলাইটিস করে, হাইড্রোকেফালাস করে, আই হচ্ছে কোরিও রেটিনাইটিস করে, লিম্ফ্যাটিক্স এ হচ্ছে ফিভার উইথ জেনারেলাইজ লিম্ফ্যাডেনাইটিস, স্লাইমস ডিজিজ বলে, স্কিনে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, লাংস এ হচ্ছে ইন্টেস্টাইনাল নিউমোনিয়া, হার্টে হচ্ছে মায়োকার্ডাইটিস আর হেপাটোস্পিনোমেগালি। কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস হচ্ছে অ্যাবর্শন, স্টিলবার্থ, হাইড্রোকেফালাস, মাইক্রোকেফালি, এটা কিন্তু তোমাদের পরীক্ষা জিজ্ঞেস করবে মাস্ট। কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস এর কি কি ক্লিনিক্যাল ফিচার থাকে বা কি কি পাওয়া যায়, সো তোমাদেরকে এই জিনিসটা, দিস ইজ দি হাইড্রোকেফালাস, হ্যাঁ, একটা হচ্ছে যে যখন স্কাল ভলটা সাইজ অনেক বড় হয়ে যায় তখন সেটাকে বলা হয় হাইড্রোকেফালাস। সিএসএফ এর যে সার্কুলেট করা এটা আর কি যখন ব্লক হয়ে যায় তখন এরকম ধরনের ঘটনাগুলো ঘটে। সো কনজেনিটাল ইনফেকশন যদি হয়ে থাকে টক্সোপ্লাজমা দিয়ে তাহলে স্টিল বার্থ হতে পারে, পেটের মধ্যে বাচ্চাটা মারা যাবে। কোরিও রেটিনাইটিস, চোখের ইনফেকশন হবে,
ব্রেনের মধ্যে ইন্টারসেলুলার ক্যালসিফিকেশন, দেন হচ্ছে সাইকোমোটর ডিস্টারবেন্সেস, হাইড্রোকাফালি, মাইক্রোকাফালি, দেন প্রিনেটাল টক্সোপ্লাজমোসিস মে ম্যানিফেস্ট উইথ ব্লাইন্ডনেস অ্যাপার্ট ফ্রম দি কনজেনিটাল ডিফেক্টস। এটা অন্যতম আর একটা ইম্পর্টেন্ট ইনফেকশন হয়ে থাকে, সুতরাং আর কি এটা তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে? জন্মগতভাবে যদি ব্লাইন্ডনেস নিয়ে আর কি আসে কোনো শিশু, তাহলে ধরে নিবা যে এটা মেবি টক্সোপ্লাজমা গন্ডি দিয়ে ইনফেকশন হয়েছে। ইমিউনোলজি বলা হয় ডেভেলপ বোথ সেলুলার হিউমারাল ইমিউনিটি, কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস বোথ আইজিজি আইজিএম এগেনস্ট টক্সোপ্লাজমা গন্ডি হচ্ছে পজিটিভ হয়ে থাকে, এবং হচ্ছে যে যদিও বলা হয় যে তারা প্রোটেক্টিভ ইমিউনিটি দেয় কিনা সেটা ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। ল্যাব ডায়াগনোসিস এর ডাইরেক্ট এভিডেন্স হচ্ছে ডাইরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফ্রম দি টিস্যু আর বডি ফ্লুইডস, আমরা হচ্ছে যে সেটা আর কি দেখতে পারি। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স, যেটা ইনডাইরেক্ট হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট, ফালটনস অ্যাগ্লুটিনেশন টেস্ট, ইনডাইরেক্ট ফ্লোরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট IFA, ফ্লোরেসেন্ট স্টেইন ফর টক্সোপ্লাজমা, গোল্ডম্যান স্টেইন, মিথিলিন ব্লু ডাই স্টেট অফ টেস্ট অফ সেভিন অ্যান্ড ফিল্ডম্যান। সো অনেক কিছু ইনডাইরেক্ট এভিডেন্স আছে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে যে আমরা নিউরোসেন্স হসপিটালে যেটা করি সেটা হচ্ছে কি যে এলাইজার মাধ্যমে আমরা করে থাকি, ওকে, টর্চ টেস্টের আর কি, টর্চ প্যানেল। নিউট্রালাইজিং অ্যান্টিবডি টেস্ট অফ সেভিন অ্যান্ড রুচম্যান, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট অফ সেভিন অ্যান্ড ওয়ারেন, টক্সোপ্লাজমা স্কিন টেস্ট অফ ফ্র্যাঙ্কেল, এলাইজা, PCR, এরকমভাবে আমরা টেস্ট করে থাকি ল্যাবের মধ্যে। ট্রিটমেন্ট হচ্ছে পাইরিমেথামিন প্লাস সালফা ডায়াজিন, ফলিক এসিড, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো সাধারণত দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, ওকে। প্রিভেনশন হচ্ছে নো ভ্যাকসিন স্টিল অ্যাভেলেবল, সো অ্যাভয়েড কন্টামিনেশন। আমরা যদি কন্টামিনেশনটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে হচ্ছে যে আমরা এরকমভাবে দূরে থাকতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টক্সোপ্লাজমা গন্ডি। তোমাদেরকে এই এতটুকু মনে রাখলেই হবে, এবং সেই অনুযায়ী তোমরা আর কি জিনিসগুলো পড়বা। এতটুকু পড়লে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের জন্য যথেষ্ট হবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।